আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী কুয়েতের আজ রাতের আপডেটে আজ মার্চ মূল রহস্য কি কারণে ভারতীয় নাগরিক নির্মমভাবে তিনজন কুয়েতিকে হত্যা করল তার কফিলকে বিস্তারিত জানতে হলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে হবে প্রথমে শুরু করছি একটি কুয়েতির ঘটনা দিয়ে কুয়েতের একটি আদালত স্ত্রীকে হত্যার দেয় একজন নাগরিককে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বিস্তারিত সংক্ষেপে যেটি প্রকাশ করেছে আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আসামি তার স্ত্রীকে আল সালমিতে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সেখানে মৃত্যুবরণ করে এই কুয়েতির স্ত্রী এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে আবর্জনার স্তোফে ফেলে দিয়েছিল কুয়েতি যা তদন্তে বেরিয়ে এসেছে যে কারণে এই কুয়েতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কুয়েতের একটি আদালত দর্শককে এর মাঝে কুয়েতে ঘটে গেল একটি ঘটনা যেটি নিয়ে পুরো কুয়েত জুড়ে চলছে তোলপাড় কুয়েতি নাগরিকরা যখনই জানতে পেরেছিল তিনজনকে হত্যা করা হয়েছে তখন পুরো কুয়েত জুড়ে একটি দাবি আর সেটি হচ্ছে যে যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে আটক করার জন্য যেমন দাবি তেমন কাজ কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী আটচল্লিশ ঘন্টার ভিতরে এই অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে বিস্তারিত সে স্বীকার করেছে কিভাবে সে এই ঘটনাটি ঘটিয়েছে দর্শক ঘটনার শুরুতে সন্দেহটি ছিল এই বাসায় কর্মরত একজন গৃহকর্মীর উপর কারণ সে বাসায় ছিল না আইন শৃঙ্খলা বাহিনী প্রথম এই তথ্যটি শেয়ার করে কিন্তু গতকাল তারা বলে যে এই গৃহকর্মীকে আটক করা হয়েছে সে ঘন্টা ভিত্তিক কাজের চুক্তিতে কাজ করতো এই বাসায় ইভেন বাসায় কোনো কিছু চুরি হয়নি বিদায় তাকে ছেড়ে দেওয়া হয় কারণ সে এই ঘটনার সাথে জড়িত ছিল না এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্রিফিং থেকে নিশ্চিত করে ভারতীয় প্রবাসী যিনি আর হত্যাকাণ্ডের জন্য সন্দেহভাজন ছিলেন তিনি অপরাধ করার কথা স্বীকারও করেছেন যখন এই গৃহকর্মীর উপর সন্দেহর পর গৃহকর্মীকে কুয়েতের আইন বাহিনী ছেড়ে দেয় এরপর তারা আরদিয়ার যে রোডটিতে এই ঘটনাটি ঘটেছে সেই রোডের সিসিটিভি ফুটেজের সহযোগিতা নেয় আর এই সিসিটিভি ফুটেজ থেকে বেরিয়ে আসে আসল রহস্য যেখানে তারা শনাক্ত করেছিল একজন ইন্ডিয়ান নাগরিক এই ঘটনাটি ঘটিয়েছে এবং ঘটনার পরে সে এখান থেকে পালিয়েছে সিকিউরিটি ফোর্স থেকে আরও যেটি নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এটি নিয়ে তারা তদন্ত করছে সেটি বিস্তারিত জানানো হবে তবে অপরাধী ঘটনা স্বীকার করেছে কুইতিদেরকে হত্যা করার জন্য কি ব্যবহার করেছে সেটি খুঁজছে গোয়েন্দারা ইন্ডিয়ান নাগরিক স্বীকার করেছে সে টাকার জন্য তার কুইতিকে হত্যা করেছে সে বলছিল যে ইন্ডিয়াতে তার অনেক ঋণ রয়েছে যেগুলো শোধ করতে হবে যে জন্য সে এই কুইতির বাসায় ডয়ার ব্যাঙে টাকা চুরি করতে চেয়েছিল আর টাকা চুরি করতে গিয়েই যখন কুইতির স্ত্রী দেখে ফেলে তখন তাকে হত্যা করে এরপরে কুইতিকে এরপরে কুইতির সন্তানকে এছাড়া সিকিউরিটি ফোর্স থেকে আরও যেটি জানানো হয়েছে ইন্ডিয়ান থেকে তিনশো দিনার উদ্ধার করা হয়েছে এই তিনশো দিনার সে বাসা থেকে যখন চলে গিয়েছিল হত্যা করার পরে তখন একটি গড় থেকে টাকা এবং স্বর্ণ নিয়ে গিয়েছিল আর এই স্বর্ণগুলো বিক্রি করেছিল সেই বিক্রি টাকা তার কাছে রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উজারা দাখিলিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট অপরাধমূলক নিরাপত্তা সেক্টর লোকদের প্রচেষ্টায় ভারতীয় নাগরিকের এই জঘন্য অপরাধের অপরাধীকে অপরাধীকে ধরতে সক্ষম হয় কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে কুয়েতের সমাজকে কাঁপিয়ে দিয়েছে এই ঘটনাটি যেটি আরবি প্রতিটি দৈনিক প্রচার করে এবং যত দ্রুত সম্ভব এই ঘাতককে আটক করারও দাবি তোলেন সাধারণ কুয়েতিরা যেটার প্রমাণ হিসেবে এ যাবৎকালের বৃহত্ত এই ঘটনাটির কারণ এবং সঠিক তথ্য উদ্ঘাটন করলো কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী যে কারণে তারা প্রশংসার জোয়ারে ভাসছে প্রসঙ্গত গত শুক্রবার আরদিয়ার একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী যেখানে একজন কুইতি অভিযোগ করে যে সে তার আত্মীয়র বাসায় গিয়ে দেখতে পায় যে বাসার সব লোকই মৃত্যুবরণ করেছে কে বা কারা হত্যা করে পালিয়ে গেছে তখনই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্রিফিং থেকে নিশ্চিত করা হয় যে তারা মনে করছে যে তিন দিন আগে এই ঘটনাটি ঘটেছে আর এই তিন দিনের মধ্যে এই বাসায় কেউ আসেনি যেখানে এই বাসার গৃহকর্মী বলছিল আমাকে যখন বলা হতো আসার জন্য তখনই আমি আসতাম যেহেতু তারা তিন দিন থেকে আমাকে কল করেনি বিদায় আমি কাজে আসেনি আর এই ঘটনাটি ঘটিয়ে এই ইন্ডিয়ান নাগরিক নিশ্চিন্তে সলোবিয়াতে চলে যায় সলোবিয়াতে যাওয়ার পর সে স্বর্ণ অলঙ্কারগুলোও বিক্রি করে টাকা নেয় এবং যে টাকা নিয়েছে সেটিও তার দেশে পাঠিয়ে দেয় যদিও কত টাকা নিয়েছে এই ইনফরমেশনগুলো থেকে সেটি নিশ্চিত করা হয়নি দর্শক যারা কুয়েতে রয়েছেন ইচ্ছে অনিচ্ছে আমাদের অনেকেরই কুয়েতিদের উপরে ক্ষোভ থাকে বা অনেক কুয়েতি আমাদের সাথে খারাপ আচরণ করে মনে রাখবেন আপনি প্রবাসে এসেছেন আপনার জন্য জন্য। বা জীবন সুরক্ষিত রাখার কখনোই আইন নিজের হাতে তুলে নেবেন না। যে কোনো সমস্যায় বা যে কোনো অভিযোগ করতে অবশ্যই কুইত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের বাকি জীবনের বিফোর ডেকে আনতে পারে ইনফরমেশনটি ভালো লাগলে একটি লাইক দিন কোনো কিছু জানতে কমেন্টস করুন ইনফরমেশনটি শেয়ার করে রেখে দিন আপনার টাইম লাইনে যাতে করে অন্যরা জেনে উপকৃত হয় আর এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন যাতে করে নতুন তথ্য ইনফরমেশন শেয়ার করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ